আপনাদের পৈতৃক সম্পত্তি বা আপনার জমির দাগ নাম্বার বিস্তারিত কিভাবে দেখবেন। তো দাগ নাম্বার বিস্তারিত জানার আগে আপনাকে দেখে নিতে হবে আরএস দাগ নাম্বার এবং এলআর দাগ নাম্বার, বা বাংলাতে কে সাবেক দাগ এবং হাল দাগ বলা হয়। প্রথমে আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে জমির তথ্য ডায়াল করব। জমির তথ্য অ্যাপ আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ইয়েস। এখান থেকে প্লট ইনফরমেশন দেখার আগে আপনার জমির যে পেপারসটা রয়েছে পেপারসে সেটা আগে দেখে নেবেন। আরএস এবং এলআর প্লট নাম্বার দিয়ে প্লট ইনফরমেশনে, তো আমি দাগ নাম্বারটাকে দেখাবো আগে, আরএস এবং এলআরটা কী হয়েছে সেটা আগে সর্বপ্রথমে দেখবে। এখানে আরএস এবং এলআরে গিয়ে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মোর্জা সিলেক্ট করে নেবেন। তারপরে ওকে করে আমি প্লট নাম্বারটা বসাচ্ছি, 575/2406। আরএস এবং এলআর প্লট এখানে দুটোই একই রয়েছে, তো যে কোনো একটা দিয়ে এখানে সার্চ করলেই আপনার জমির ডিটেলস এখানে পাওয়া যাবে, যদি একই থাকে আরএস এবং এলআর। আর যদি পাল্টে যায় এটা আর একটা দেখছি আমি, তো এখানে আমি আর একটা বাটা নাম্বার দিয়ে দেখবো, 140/276 সাবমিট করলাম। এখানে বাটা দাগ প্লট নট ফাউন্ড দেখাচ্ছে, তো এইরকম যদি আপনার যদি আসে তাহলে কি করবে। এবার আমি এটাকে শুধু দাগ নাম্বারটাই দেবো, শুধু 140/276 আমি 140 দেবো না, শুধু 276 দেবো, দিয়ে সাবমিট করব। এবার দেখো এলআরটা চলে এসে 264 এলআর, এটা 276 প্লটটা এখন হয়েছে 264।